বিষয় এর উপর প্রত্যেক বস্তুর উপর ইহসান তথা উত্তম ভাবে সম্পাদন করাটাকে আল্লাহ তালা বিধান করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন তো হাদিসটা শুরু করা যাক আন আবি ইয়ালা শদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু আবু ইয়ালা শদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত

যখন কোন আমরা বিধান প্রয়োগ করব বা তার সাথে যখন কোন আচরণ করা সেটা আচরণটা যেমন তাই হোক না কেন তার সাথে উত্তম আচরণ করতে হবে তার সাথে সবচেয়ে উত্তম পদ্ধতি আমাদেরকে ব্যবহার করতে হবে ব্যাখ্যা করে দিয়েছেন কতল তুমুল যখন তোমরা কোনো ব্যক্তি বা বস্তুকে কথল করবে কিতলা তখন তাকে উত্তম ভাবে কতল করবে হত্যা করবে অর্থাৎ যেমন আমরা যুদ্ধের ময়দানে আমরা যখন জিহাদের ময়দানে থাকব তখন ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসবে তাদের সাথে আমাদের লড়াই হবে এই লড়াইয়ে শত্রু পক্ষকে অবশ্যই আমাদেরকে কতল করতে হবে হত্যা করতে হবে আর সে কতল তো হবে উত্তম ভাবে অর্থাৎ তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে আগুনে পুড়িয়ে পানিতে ডুবিয়ে কিংবা তাদের অঙ্গপ্রত্যঙ্গকে বিকলাঙ্গ করে করে বা একটা একটা অঙ্গ করে করে হত্যা করাটা জায়েজ এখানে তাদেরকে উত্তম ভাবে অর্থাৎ এমন ভাবে হত্যা আমাদেরকে কি করতে হবে তাদেরকে হত্যা করতে হবে এটা উত্তম হত্যা তোমরা যখন কোন কিছুকে কোন পশুকে জবে করবে তখন তোমরা উত্তম পদ্ধতিতে জবে করবে অর্থাৎ তার জন্য যেন তার কষ্ট না হয় তাকে খুব ভালোভাবে সুন্দরভাবে কি করতে হবে জবে করতে হবে আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন অর্থাৎ সে যেন অর্থাৎ তোমাদের যে কেউ জবে করবে সে যেন তার সাফরতকে তার ছুরিকে সঞ্জর কি করে ফেলে ভালোভাবে ধার দিয়ে নেই দিয়ে নেই এবং এবং তার জবের জন্তুর কষ্ট যেন লাঘব করে দেয় একই ভাবে আমরা যখন কথা তোমের ব্যাখ্যা আমরা আরো বলতে পারি যখন আমরা কোন প্রাণীকে যেমন যে হিংস্র যে প্রাণী যে আমাদের সমাজে যেমন যখন যেমন ঢুকে যাবে তারা যেমন কোন কুকুর বা সাপ যখন হিংস্র এগুলোকে আমরা পাবো দেখতে পাবো বা আমাদের কাছে চলে আসে সাপকে যখন আমরা আমরা দেখতে পাবো আমাদের সামনে চলে আসবে যেগুলো আক্রমণ করার রয়েছে সেইগুলোকে আমাদেরকে কি করতে হবে হত্যা করে দিতে হবে অর্থাৎ আমরা এক কথায় সহজ ভাবে বলতে পারি এক বারে দিয়ে মেরে ফেলার চেষ্টা করা যেন কষ্ট দিয়ে দিয়ে এই যে রশি দিয়ে ঝুলিয়ে রেখে পানিতে চুবিয়ে ইত্যাদি অনেকভাবে কিন্তু কষ্ট দিয়ে মারা যায় এগুলো না করে সুন্দরভাবে হত্যা করতে হবে আর জবে করার জন্য তো বলা হয়েছে যে সে যেন তার খঞ্জরকে ভালোভাবে কি করে নেই ধার দিয়ে নেই এবং তার জবেহের প্রাণীকে যেন প্রাণীর জন্য কষ্ট লাঘব করে দেই এরপরে এই হাদিসটি ইমাম মুসলিম রহিম রহিমাহুল্লাহ আলে তার সহি মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন এক হাজার নয়শত পঞ্চান্ন নম্বর হাদিস